পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাগপুর গ্রামের বাসিন্দা অস্ত্রী বালা দেব শর্মা, তিনি পঞ্চায়েত প্রধানের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনা জন্য আবেদন করেছিলেন, কিন্তু তিনি ঘর পাননি। এই বিষয় নিয়ে আমি 2017 সালে মার্চ মাসে 31 তারিখে একটি ইস্যু ভিডিও তৈরি করেছিলাম। দিদি, আপনার কি সমস্যা? আপনার কি ঘর চাই? হ্যাঁ, আমি ঘর চাই। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে দুই বোন খালি, আর কেউ নেই? আর কেউ নাই। তো তোমাদের কি কোনো জায়গা জমি আছে? আমার জায়গা জমি নাই। তো কি করে আপনারা মানে সংসার চালান? আমি মানুষের বাড়ি দিন মজুরি কাম করি, কাজ করি, আর ওইগুলা করি আমি খাই আর কি। রাঘবপুর গ্রামের বাসিন্দা অস্ত্রীবালা দেব শর্মা জন্ম থেকেই এই গ্রামে বসবাস করেছেন। পরিবারে বলতে শুধু তারা দুই বোন, সামান্য কিছু কাজকর্ম করে এই ভাঙ্গা ঘরের মধ্যে দুই বোন জীবনযাপন করেছেন। কাগজপাতি সব জমা করিয়াই এর ঘরের ডাক নম্বর ফটো টটো তামান লিখে গেলেন। কাগজপত্রগুলো কাকে জমা দিয়েছিলেন? জমা দিয়েই ওই তো পাড়া পেতু আমার কুরমলকে। তো কি বলেছে? উনি বলেছে দেখুন আর ঘর পাওয়া যাবে না। আমি নিজে তাকে পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে যাই। পঞ্চায়েত প্রধান সব কিছু শুনে তিনি বলেছেন বিষয়টি দেখবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই তালিকায় এই যে অস্তরী দেব শর্মা, এর কিন্তু নাম নেই। নাম ছিল স্বর্গীয় মা ছেপুদেব শর্মার নাম। তার জন্য কিন্তু আমাদের এই ঘরটা আপলোড করার জন্য অসুবিধা হচ্ছে। যদি আমাদের রাঘবপুর মৌজায় মধুপুর সংসদে গরিব থেকে থাকে, তাহলে তার মধ্যে এক নম্বরে গরিব হচ্ছে, যেমন করে হোক ঘরটা ওকে পাইয়ে দিতে হবে। ইস্যু ভিডিও বানানোর ঠিক দু মাসের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা একটি ঘর পেয়ে যান। ঘর পেয়ে তিনি এখন খুবই খুশি। আমার ঘরের অসুবিধা ছিল, এখন ঘর পাইয়াই, ঘর পাইয়ে উত্তম ভালো। অস্ত্রীবালা দেব শর্মা তাকে ঘর পাইয়ে দেওয়ার জন্যে আমি গ্রামের মানুষকে একত্রিত করে তার সমস্যার কথা জানাই এবং ইস্যু ভিডিওটিও দেখাই। এরপর গ্রামবাসী সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসেন। অস্ত্রীবালার দেব শর্মা আগে কী সমস্যা ছিল? সমস্যা মেলা ছিল, ঘর ছিল না, কিচ্ছু ছিল না। এখন সে ঘর পেয়ে গেছে? হ্যাঁ, পেয়েছে। তো আপনারা তাহলে আনন্দিত? হ্যাঁ, আমরা আনন্দিত। এরপর আমি পঞ্চায়েত অফিসে যাই এবং তার সমস্যার কথা জানাই, এমনকি ইস্যু ভিডিওটিও দেখাই। উপপ্রধান খুব তাড়াতাড়ি করে তার সমস্যা সমাধান করেন। তো দিদিকে ধরিয়ে আবার চলে গিয়েছিলাম, প্রধানকে জানাইলাম, এখন ঘর পাইলাম, ঘর পাইয়ে আমার আনন্দ। অবশেষে গ্রামবাসী এবং পঞ্চায়েত প্রধানের প্রচেষ্টায় অস্ত্রীবালা দেব শর্মা প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি ঘর পেয়ে যান। এই যে অস্ত্রীবালা দেব শর্মা ঘরটা পেয়েছেন বা করিয়ে দিয়েছেন, তার জন্য কত টাকা পয়সা খরচা হয়েছে? ব্লকে ব্যবসা করতে আর প্রশাসন সার্ভিসে করতে হাজার টাকা খরচা হয়েছে। দীপ্তি দেব শর্মাকে অনেক ধন্যবাদ, ভিডিও ভুলনাটিকে অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওর পাত্র অস্ত্রীবালা দেব শর্মা পরিষ্কার এবং ভালোভাবে কথা বলতে না পারার জন্য অনেক তথ্যই তার মুখ থেকে শুনতে পাওয়া গেল না। একজন গ্রামীণ সংবাদদাতা হিসেবে আমি ভিডিও ভলান্টিয়ার্স পক্ষ থেকে প্রধান ও উপপ্রধান এবং সমস্যা সমাধানের জন্য যারা এগিয়ে এসেছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা উপপ্রধান ভবানন্দ দেব শর্মাকে
8170960516 नम्बर फोन कर धन्यवाद जानान। दीप्ति देवशर्मा पश्चिमबंग उत्तर दिनाजपुर जिला इंडिया आनहाटर पक्ष थेके।